সিলেটের দক্ষিণ সুরমায় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে পরিবহন শ্রমিকদের দুটি পক্ষ মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিককে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষ। আজ মঙ্গলবার বিকেলে সংঘর্ষে অন্তত 40 জনের মতো আহত হয়েছিলেন বলে জানা যায়। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় 30 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। মধ্যস্থতা করে এটা শেষ করব। তো সেক্ষেত্রে ওরা আমরা এদিক থেকে আপোষ করে তাদের কাছে লোক যাচ্ছে, 8 জনের একটা কমিটি করা হয়েছে, এর মধ্যে ওরা অতর্কিত আসিয়ে হামলা করছে। তার হামলার প্রমাণ হচ্ছে এককভাবে ওরা হামলা করছে, ইটপাটকেল ওখান থেকে কোনো ইটপাটকেল ওই দিকে যায়নি। তার প্রমাণ হচ্ছে ওই বাসটা, আপনি একটু দেখান বাসটা, ওই বাসটার এই পাশের সব গ্লাস ভালো, ওই পাশের গ্লাসগুলো ভাঙা। অর্থাৎ ওরা অতর্কিত হামলা করছে, দেখেন সব এখানে একটা তুচ্ছ একটা কথা নিয়ে, কোনো টাকা পয়সার বিরোধ নাই, টাকা পয়সা আমাদের সব কিছু ঠিক আছে, এগুলা অতর্কিত হলাম মিথ্যে, এগুলা গুজব তুলে এগুলা করতেছে। জানা যায় শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় 2 কোটি টাকা সেলিম আহমেদ ফলিক আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই টাকার কোনো হিসাবও তিনি দিতে পারছেন না বলে শ্রমিকদের অভিযোগ। আমরা 26 রোজা সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবর গেছে, আমরা রোডর বিভিন্ন রোডর মই মুরব্বী কিছু মিললে একটা প্রাণর দাবি করছিলাম। প্রাণর দাবিতে পণ্য ডবল স্পিকারে তাই কইছেন যে এইগুন তোমরা কোনগুর বাপর টেকা নেই ঔকতা পুণ্যে। আমরা সরকার বরাবর একটা মানববন্ধন করতে চাইছিলাম, মানববন্ধনও তাইনর পুয়ায় রুকনে সন্ত্রাস বাহিনী লইয়া আমরা মিটিং গাইয়া অস্ত্র লইয়া আক্রমণ করছে, করার পরে মিডিয়া এইখানে বর্ষই করার পরে আমরা কোনো মাত মারছি না, মিডিয়ার পক্ষ আমরা মানছি, মানার পরে আমরা প্রায় 2-3 কোটি টাকার হিসাব তাইনর গেছে। আমরা পরদিন 41 লাখ টাকা আমরা শ্রমিক ইউনিয়নের অ্যাকাউন্টে পাইছি, আরও প্রায় 1.5-2 কোটি টাকা তাইনর গেছে। আমরা ও টাকা মানছি না, তাই চাইছিল আজকে শ্রমিক ইউনিয়নও গিয়া জুড়ে উঠি যেটা আমরা এগুর প্রতিরোধ করছি। দীক্ষা তাইনর সন্ত্রাস বাহিনী রুকনের হেনা কাউন্টারের ভিতরে থাকি ওপেন গুল্লি হয়েছে, আপনারা নিজে দেখছেন। অথচ আমরা 10-12 জন আহত, গুল্লি হেনা কাউন্টারের উপর থাকি গুল্লি করছে রুকন ও তার তাইনর সন্ত্রাস বাহিনী। আমরা 12-15 জনের মতন আহত, আমরা 20 কোটি টাকা তার কাছে, আমরা টাকা, আমরা সারা টাকা মাইরা খাইছে। এরই প্রতিবাদে মঙ্গলবার বেলা 1টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ের বাইরে অবস্থান নেন শ্রমিকরা। তারা ফলিকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে স্থানীয় শ্রমিকরা জানান। এরই প্রেক্ষিতে সংঘর্ষ বাধে এই ব্যাপারে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ঈদের আগে কল্যাণ তহবিলের টাকা থেকে পরিবহন শ্রমিকদের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রেরণের দাবি জানিয়েছিলেন কয়েকজন শ্রমিক নেতা। কিন্তু সেলিম আহমেদ ফলিক এতে রাজি হননি। পরে তার কাছে তহবিলের প্রায় 2.5 কোটি টাকার হিসাব চাওয়া হলে তিনি 41 লাখ টাকার হিসাব দেন। এরই জের ধরে আজ মঙ্গলবার সিলেট বাস টার্মিনালে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের দাবি, সেলিম আহমেদ ফলিক 2 কোটি টাকার সঠিক হিসাব না দেওয়া পর্যন্ত তাকে কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না। উল্লেখ্য, ফলিকের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের একটি পক্ষ মিছিল করলে এই আন্দোলনে ফলিকের অনুসারীরা মাঠে নামে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে বাস টার্মিনাল এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হন অন্তত 40 জন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ কর্মকর্তা জানান, এদের দুই পার্টির মধ্যে ধাওয়াতে হয়েছে, এরপরে ইট প্যাটকেল মারামারি হয়েছে, এরপরে আমাদের পুলিশ খবর পাই, আমরা পুলিশ আসছি, অতিরিক্ত পুলিশ আসছি, এরপরে দুই দিকে চলে গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে। এদের মধ্যে আজকে 10-12 দিন যাবো, তো এদের ভিতরে দ্বন্দ্ব চলতেছে। দ্বন্দ্ব হইলো এই যে কল্যাণের টাকা পয়সা নিয়ে আসা শ্রমিক সংগঠনের কল্যাণের টাকা পয়সা নিয়ে এদের মধ্যে একটু ভিতরে ভিতরে একটু দ্বন্দ্ব, এটা নিয়ে আজকে আজকে আবার 3:30 সময় কমিটি করছে, 17-13 জনে পয়সা শেষ করবে। এরপরে আবার 4টার সময় হঠাৎ করে দুই পার্টির মধ্যে ডিল মারামারি শুরু হয়েছে, তখন আমরা খবর পাই, আমরা অতিরিক্ত অফিসের ফোর্স আসছি, এখন দুই দিকে চলে গেছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে। নিশাত কাশ্মীর, মিতু,
ডায়াল সিলেট টেলিভিশন সিলেট।